মানুষ যখন মারা যাবে দুনিয়ার জমিন থেকে চলে যাবে আর তারা কোনোদিন ফিরবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে করে দিয়েছেন তার বর্ণনা। আমার আল্লাহ তাআলা বলে বান্দা كيف تكفرون بالله وكنتم أمواتا কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করো, তোমরা তো ছিলে মৃত। তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে, তোমাদেরকে আবার মরণ দেওয়া হবে, আবার তোমাদেরকে জীবিত করা হবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছেন, যদি কোনো মানুষ দুনিয়ার জমিন থেকে মারা যায় চলে যায়, একজন ফারিস্তা এসে বলে বান্দা আমি তোমার রিজিকের দায়িত্বে ছিলাম, মহান আল্লাহ তাআলা আমাকে তোমার রিজিক ব্যবস্থা বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছিলেন। এ বান্দা আসমান জমিন সর্ব জায়গায় খুঁজে দেখলাম, কিন্তু বান্দা তোমার কোন রকমের রিজিক আমি খুঁজে পেলাম না। ও বান্দা, আরেকজন ফারিস্তা এসে বলবে আমি তোমার শ্বাস প্রশ্বাসের দায়িত্বে ছিলাম, আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, তোমার জন্য একটু পরিমাণে অক্সিজেন আমি পেলাম না। এ বান্দা পানির দায়িত্ব যে আছে সে বলবে ও বান্দা আসমান জমিন সর্ব জায়গায় খুঁজে দেখলাম রে বান্দা, তোমার ভাগ্যে বর্ণিত পানি আমি একটু খুঁজে পেলাম না। এইভাবে আপনার সমস্ত কিছুকে কেড়ে নেওয়া হবে, আপনার দৃষ্টি, আপনার শক্তি। ও বান্দা তুমি অসহায় হয়ে যাবে, তোমার কাছে কেউ থাকবে না। যদি তুমি আমল তৈরি করো, ওই আমলই হবে তোমার একমাত্র জারিয়া।